अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मी नौशीन चौधरी। तो कैसे हैं आप सब लोग? आई होप सो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ, लास्ट डेज मैंने एक सलमान शाह के सॉन्ग पे वीडियो रिएक्शन दिया था, तो मुझे बिल्कुल भी नहीं पता था कि वो इतनी कम एज में जो है वो उनकी डेथ हो गई थी। और उनके एक दो सॉन्ग्स मैंने देखे, बहुत ज़बरदस्त किस्म के वो जो है आर्टिस्ट थे और बहुत अच्छी उनकी परफॉर्मेंसेस थी। इंशाल्लाह मैं उनकी मूवी भी ज़रूर देखूँगी। तो आज उसी से रिलेटेड वीडियो, जिसकी काफ़ी रिक्वेस्ट आ रही थी, वीडियो का टाइटल है सलमान शाह बायोग्राफी। तो वीडियो स्टार्ट करते हैं और देखते हैं सलमान शाह के बारे में उनकी बायोग्राफी क्या थी। तो वीडियो स्टार्ट करने से पहले वीडियो को लाइक कर लें, चैनल पर नए तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि मेरी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुँच सके और आप सबसे पहले वीडियो देखें। लेट्स स्टार्ट द वीडियो, 3 2 1 स्टार्ट। सलमान शाह बांग्ला सिनेमार एक किंवदंती नायक नाम। बहुमात्रिक अभिनेता তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। চুলে ব্যান্ড লাগানো, কলারের সাথে রুমালের ব্যবহার, টি শার্ট, জিন্স, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, পাহাড়ি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তরুণের ক্রেজ হিসাবে। রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও অবাক হতে হয়। তার এই জনপ্রিয়তাই বলে দেয় ব্যবসার দিক থেকে তিনি কতটা সফল ছিলেন। ব্যবসা কিংবা জনপ্রিয়তা দুদিক থেকেই অল্প কয়েকদিনের মাঝেই সর্বকালের সেরা বনে যাওয়া এই নায়কের অকাল মৃত্যু নিয়ে আজও যেন রহস্যের শেষ নেই। মাত্র 26 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়ে তিনি রয়ে গেছেন ভালোবাসাময় এক আক্ষেপ হয়ে। আমাদের আজকের এই ভিডিওটি ক্ষণজন্মা এই মহানায়কের মাত্র 26 বছরের জীবনী নিয়ে। আমাদের এই ভিডিওটিতে থাকছে তার নায়ক হয়ে ওঠার গল্প থেকে শুরু করে এত এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প এবং রহস্যময় মৃত্যুর আসল কাহিনী। সেই সাথে সালমান শাহর ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট মহানগরীর দরিয়াপাড়ার নানাবাড়িতে সালমান শাহর জন্ম হয়েছিল। বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, আর মা নীলা চৌধুরী ছিলেন রাজনীতিবিদ এবং সঙ্গীত শিল্পী, এবং তার মাতামহ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম উদ্যোক্তা এবং অভিনেত্রী। তিনি পরিবারের বড় ছেলে, যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে তার নাম হয়ে যায় সালমান শাহ। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে, যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। পারিবারিক এরূপ সাংস্কৃতিক আবহেই ধীরে ধীরে বেড়ে উঠেছেন সালমান শাহ, তাই স্বাভাবিকভাবেই অভিনয়ে তার প্রতিভা ছিল দারুণ। সালমান শাহ তার সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে প্রথম সুযোগ পেয়েছিলেন 1985 সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। সেখানে হানিফ সংকেতের স্বকণ্ঠে গাওয়া একটি গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। 1993 সালে পরিচালক সোহানুর রহমান সোহান নতুন একটি সিনেমা বানাবেন একদম ফ্রেশ মুখ নিয়ে। এই সিনেমাতে সালমান শাহর অভিনয়ের কোনো কথাই ছিল না। সোহান প্রথমে তৌকির আহমেদকে প্রস্তাব দিয়েছিলেন এই সিনেমায় অভিনয় করার জন্য। টেলিভিশনের পরিচিত মুখ তৌকির সিনেমার রঙিন পর্দার ছোঁয়া তখন তিনি গায়ে লাগাতে চাননি। মডেল নোবেলকেও বলেছিলেন সোহান, তিনিও রাজি হননি। নায়ক আলমগীরের স্ত্রীর কাছে শাহরিয়ার চৌধুরী ইমনের ফোন নাম্বার পেয়ে সোহান তখন সালমান শাহকে ফোন করেন। সেই সিনেমার গল্পটি মূলত ভারতের কোন একটা মুভি থেকে কপি করা ছিল। মূলত এই কারণে তৌকির এবং নোবেল সে সময় এই ছবি করতে অস্বীকৃতি জানান। তবে গল্পটি দারুণ পছন্দ ছিল ইমনের। সেই গল্পের মুভিটি তিনি দেখেছেন কমপক্ষে 7 থেকে 8 বার, তাই পরিচালকের সাথে সাথে তারও ব্যাপক আগ্রহ জন্ম নিল সিনেমাটিতে অভিনয় করার জন্য। অতঃপর অভিনয় করলেন কেয়ামত থেকে কেয়ামত সিনেমায়। সিনেমাটি মুক্তি পেল। ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা পেল কিংবা ব্যবসা সফল হল সেটি জানার জন্য পরিচালক সোহান সে সময় হলে হলে ঘুরে বেড়ান। সেখানে অবশ্য সালমানের থোরাই গিয়ার, তিনি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতেই ভালোবাসেন। সেখান থেকে সিনেমা যে তার ক্যারিয়ার হতে পারে কিংবা হতে পারে তার পেশা, সেটা তিনি কোনোভাবেই বোঝেননি। আর সেটা তিনি বুঝতে পেরেছিলেন বরিশালে গিয়ে প্রথমবারের মতো তার শত শত ভক্ত দেখে। অবশ্য ততদিনে তিনি ইমন থেকে বনে গেছেন তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র 22 বছরের একটা যুবক বনে গেছেন রীতিমতো সুপারস্টার। তারপরের গল্প তো সবারই জানা। মাত্র 3 বছরের সিনেমা ক্যারিয়ার তার, তাতেই যা করেছেন তাই তাকে এদেশে অমরত্ব এনে দিয়েছে। মাত্র 3 বছরের সিনেমা ক্যারিয়ারে তিনি সিনেমা করেছিলেন 27টি। কেয়ামত থেকে শুরু করে সুজন সুখী, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসি এবং আনন্দ অশ্রু পর্যন্ত কোনটা রেখে কোনটার কথা বলবো সত্যি ভেবে পাচ্ছি না। তিনি তার প্রত্যেকটি সিনেমার জন্যই আলোচিত
এবং তুমুলভাবে জনপ্রিয় ছিলেন। ২৭টি মুক্তিপ্রাপ্ত সিনেমার বিপরীতে সালমান শাহ শেষ ঠিকানা, প্রেমের বাজি, আগুন থেকে আগুন, কে অপরাধী, মন মানে না, ঋণ শোধ, তুমি শুধু তুমি এই সিনেমাগুলো শেষ করে যেতে পারেননি। সালমানের মুক্তিপ্রাপ্ত ২৭টি সিনেমার মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ৯০ দশকে এই জুটির কথা তো নতুন করে কোনো কিছুই বলারনি। এছাড়াও মৌসুমী, শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, সোনিয়া এবং কাঞ্চিসহ আরও অনেকেই ছিলেন তার নায়িকা হিসেবে। ১৯৯৬ সালে সেই দিনটি ছিল ৬ই সেপ্টেম্বর, শুক্রবার। ৮-১০টা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময়। সেদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের ৫টা সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছিল। পিনপতন নিরবতা গ্রাস করেছিল সেদিন সমগ্র বাংলাদেশকে। বেরসিক সংবাদ পাঠক বিমূর্ত হয়ে সে সময় জানালেন সালমান শাহ জীবিত নেই, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। ভক্তরা যেন এ সংবাদ কিছুতেই সে সময় মেনে নিতে পারেনি যে মহানায়কের প্রস্থান হয়েছে। সেই ঘটনার আকস্মিকতায় প্রায় ১২ জন তরুণী জীবন সংহার ঘটিয়েছিল তীব্র শোকের তাপে। বিবিসি নিউজে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছিল তার প্রয়াণের খবর। তার মৃত্যুর পর বাংলাদেশের সিনেমায় রীতিমতো ধস নেমে আসে। সালমান শাহ ছাড়া কোনো সিনেমা দর্শকদের সামনে নিয়ে আসার সাহস সে সময় কোনো পরিচালকেরই হয়নি। বিকল্প পন্থা হিসেবে অনেক নায়ককে অবিকল সালমানের বেশভূষা দিয়ে হাজির করার চেষ্টা করা হলেও সে সময় তা মোটেই ধোপে টেকেনি। সে সময় মাথায় পট্টি বেঁধে হাজির করানো হয় আজকে নামিদামি এবং প্রতিষ্ঠিত অনেক নায়ককে, কিন্তু কোনো দর্শকই দুর্ভাগ্যজনকভাবে তা মেনে নেয়নি। চলচ্চিত্র বোদ্ধাদের মতে তার এই প্রস্থানে যে ক্ষতি হয়েছে তা সত্যিই অপূর্ণই রয়ে যাবে। তবে মহানায়কের মৃত্যুকে ঘিরে রয়েছে অসম্ভব রকমের এক রহস্যের জট। ইস্কাটনের নিজের ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায়। তার পরিবার, ঘনিষ্ঠজন এবং ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে, এবং তারা এও মনে করেন যে এর পেছনে চলচ্চিত্র এবং মিডিয়া জগতের অনেক রাঘব বোয়ালরা জড়িত। একাধিকবার তদন্তের শেষে তার হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এখনও তদন্তাধীন। তবে তার মৃত্যুর প্রায় ২ যুগ পেরিয়ে গেলেও এখনও কিন্তু কোনো সমাধানই মেলেনি। সালমান শাহর এত জনপ্রিয়তার কারণ কি ছিল? তিনি কোন দিক দিয়ে অনন্য ছিলেন? কখনো কি জানতে ইচ্ছে করে না? ইচ্ছে করলে শুনুন। বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয়শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন জনপ্রিয় ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। মাথায় পট্টি বাঁধানো, চুলে ব্যান্ড লাগানো, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, গলায় রুমাল প্যাঁচানো, টি শার্ট, জিন্স এবং বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তরুণের ক্রেজ হিসাবে। রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনা রকম ফের উপলব্ধি করে আজও সত্যিই অবাক হতে হয়। সালমান শাহ একবার আনন্দ বিচিত্রা নামের এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন, সময়টা ৯৪ সালের আগস্ট মাসে। সালমান তখন তুমি আমার ছবির আউটডোর শুটিংয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন। অকস্মাত একদল তরুণী সালমানের কাছে অটোগ্রাফের বায়না ধরে। ব্যস্ততার হেতু দেখিয়ে তিনি অটোগ্রাফ দিতে অপারগতা কিংবা তার বিলম্ব ঘটে যাওয়ায় সে সময় এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। ওই দলের এক তরুণী এতই কষ্ট পেয়েছিলেন যে তৎক্ষণাৎ তিনি পাহাড় থেকে লাফ দিতে উদ্যত হন। সালমান সেটা খেয়াল করে অতিসত্বর তরুণীকে এহেন কাজ থেকে নিবৃত করে ভবিষ্যতে যেন এরকম কাজ না করেন সেজন্য তাকে মৃদু বকে দেন। তাকে ঘিরে ভক্ত অনুরাগীদের এমন হাজারো পাগলামি আজও কিংবদন্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি মৃত্যুর পর এত বছর পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তার ভক্তদের উৎসাহ কিংবা উন্মাদনা আজও একটুও কমেনি। সিনেমার একজন নায়ক চলে গেছেন না ফেরার দেশে, তার শোকে নিজের জীবনটা উৎসর্গ করে ফেলেছে অনেক ভক্ত। বাংলা চলচ্চিত্র কিন্তু এই দৃশ্য আগে কখনোই দেখেনি। সালমানের প্রয়াণে এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। আমরা জেনেছি মানুষের কাছে সালমান শাহ কতটা জনপ্রিয় ছিলেন, কতটা যত্নের ছিলেন, তিনি ছিলেন কতটা ভালোবাসার। সালমান শাহ, আপনি যাদেরকে চেনেন না, জানেন না, হয়তো কখনো দেখাও হতো না জীবনে, সেই মানুষগুলো নিজের জীবন বিলিয়ে দিচ্ছে আপনার শোকে। যে পৃথিবীতে আপনি নেই সেখানে তারাও থাকবেন না, এই তাদের সিদ্ধান্ত। এমনটা কি ভাবা যায়? সত্যি অবাক করার মতো ব্যাপার, তাই নয় কি? আমাদের বয়সীরা যখন সিনেমা বুঝতে শিখেছি। জি তো ফ্রেন্ডস, ইয়ে থি আজ কি ভিডিও। সালমান শাহ কি বায়োগ্রাফি হমনে জানি, তো ইতনে জবরদস্ত আর ইতনে ট্যালেন্টেড জো হ্যায় ও অ্যাক্টর থে, ইতনে পুরানে অ্যাক্টর থে, আর উস জমানে মে উনকা জো ফ্যাশন হ্যায়, ফ্যাশন সেন্স, ফ্যাশন স্টাইল বহুত জবরদস্ত হ্যায়। বহুত সারে কুছ জো হ্যায় ও লোগো কে মুতাবিক জো হ্যায় উনহোনে সুইসাইড কিয়া, আর কুছ কেহতে হ্যায় কি উনহোনে মার্ডার কিয়া, গড নোস জো ভি হুয়া। লেকিন ইতনি ইয়ং এজ মে জব কোই আর্টিস্ট জাতা আর উনহোনে ইতনা ইতনি কম এজ মে ভি ইতনা আচ্ছা কাম কিয়া হুয়া থা কি আবি তক সব উনহে ইয়াদ করতে হ্যায়। আর জব ইনকে বারে মে সার্চ কর রহি থি তো মানে ইন্টারনেট পর দেখা কি ইনকি পিকচার্স শাহরুখ খান কে সাথ থি, তো আগর আজ ইয়ে জিন্দা হোতে তো ইয়ে শাহরুখ খান কে মুকাবলে কে হিরো হোতে। বহুত জবরদস্ত ইনকা জো হ্যায় ও স্টাইল, অ্যাক্টিং, আবি তক মানে জিতনে ইনকে সংস দেখে আর এক ভিডিও ক্লিপ ভি দেখা থা বহুত জবরদস্ত লগি, তো ইনশাআল্লাহ মে ভি ইনকি মুভি জরুর দেখুঙ্গি। বহুত ইম্প্রেসিভ পার্সোনালিটি লগি মুঝে ইনকি, আপ লোগ ভি জরুর বতাইয়েগা আপকো ভিডিও কেসি লগি। ভিডিও আচ্ছি লগি হো তো ভিডিও কো লাইক কর দেন, চ্যানেল পে তো চ্যানেল কো সাবস্ক্রাইব কর দেন, আর বেল আইকন কো হালকা সা প্রেস কর দেন তাকি মেরি
ही आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके। और आप सबसे पहले वीडियो देखें, और इसके अलावा इंस्टाग्राम का लिंक दिया हुआ है, वहाँ पर भी जाके ज़रूर बताया करें, मैसेज कर सकते हैं, मुझे फॉलो कर सकते हैं और अपनी वीडियो रिकमेंडेशन दे सकते हैं। नीचे कमेंट सेक्शन में भी आया करें और ज़रूर बताया करें। और इसके अलावा बहुत सारे लोग फेसबुक पेज की जो है वो पूछ रहे थे कि फेसबुक पेज है या नहीं, मैंने फेसबुक पेज भी बनाया अपना, उसका भी लिंक डिस्क्रिप्शन में जो है वो दे दूँगी, तो वहाँ पर भी जाके मुझे फॉलो कर सकते हैं, वीडियो रिकमेंडेशन दे सकते हैं। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।